নরসিংদীতে দাফনের দুই মাস পর কবর থেকে এক প্রবাসীর লাশ তোলা হয়েছে দুপুরে শিবপুরের সৈয়দনগর পাঁচ ভাগ গ্রামে পারিবারিক কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহিদি হাসান কাউসারের উপস্থিতিতে লাশটি তোলা হয় পুলিশ জানায় গত আটাশে মে সৌদি ফেরত স্বামী আনোয়ার হোসেন ভূঁইয়ার অসুস্থতার কথা বলে দেবর রুহুল আমিন ভুয়াকে মোবাইলে ফোন দেন স্ত্রী সুমি বেগম পরে ভাইয়ের বাসায় গিয়ে তাকে অচেতন অবস্থায় পেয়ে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন রুহুল সেখানে আনোয়ারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক পরে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ দাফন করা হয় মৃত্যু নিয়ে সন্দেহ হওয়ায় সাতাশ জুলাই আট জনের বিরুদ্ধে জেলার সিনিয়র চিফ জুডিশিয়াল আদালতে একটি মামলা করেন রুহুল